শক্তিদিন চলো। খয়রাশল ব্লকের রতনপুর গ্রামে শিবাস ব্যাপারীর গোয়ালঘর থেকে বৃহস্পতিবার পূর্ণবয়স্ক একটি পাইথন বা অজগর উদ্ধার করলেন সর্পপ্রেমী অমিত শর্মা। এটি লম্বায় প্রায় 7.5 ফুট এবং ওজন প্রায় 8 কেজি। পাইথনটি পুরোপুরি সুস্থ অবস্থায় রয়েছে। আজই পাইথন বা অজগরটিকে বনদপ্তরের সহায়তায় অনুকূল পরিবেশে ছাড়া হবে বলে জানানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ গ্রামবাসীকে। সাপ মারবে না, সাপ মারাকে ফোন করবে, আমার নাম্বার দেওয়া থাকে। আজকে এই অজগর সাপটাকে আমরা উদ্ধার করেছি খয়রাশল ব্লকের অন্তর্গত রতনপুর গ্রামের শিবাস ব্যাপারীর বাড়ি থেকে। বাড়িটা একটা কাঁচা ঘর, মানে একটা গোয়াল ঘর ছিল, সেখানে সাপটা ঢুকে পড়েছিল। এটা আনুমানিক 7.5 ফুটের মতো লম্বা আছে, ওজন 7 কেজি থেকে 8 কেজি হবে। তো সাপটা অনেকটা বড় এবং পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়েছিল। আমাকে ফোন করেছিল এক ভাই, ফোন করে মারতে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম সাপটা রয়েছে, আমরা সাপটাকে রেস্কিউ করি। সঙ্গে সঙ্গে আমরা আজই সেটাকে ফরেস্ট অফিসে সহায়তা নিয়ে তাকে অনুকূল করে ছেড়ে দেওয়া হবে। তো সাপটি সম্পূর্ণ নির্বিষ, সাপ ভয় খাবেন না। যখনই সাপ বেরোবে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন, কারণ ম্যাক্সিমাম সাপই নির্বিষ। সাপের কামড় ভুলে ভাটকা হয়, একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এটা কি পূর্ণবয়স্ক? হ্যাঁ, এটা একটা পূর্ণবয়স্ক অজগর সাপ।